আসসালামু আলাইকুম, আমি লিপিকা জার্মানি থেকে। আজ যাচ্ছি আইকিয়া ট্যুর আজকে হবে। আমি নিজেও জানি না আজকে নতুন কিছু আছে কিনা বা কি, তারপরেও যাচ্ছি। আমার কাছে মনে হলো যে তোমাদের নিয়ে আইকিয়া ঘুরে নিয়ে আসি। কারণ কি জানো, আমার কাছে খুবই ভালো লাগে, যতবার আমি যাই আমার কাছে দারুণ লাগে। অনেক ঘর সাজানোর জিনিস তুমি পাবে এবং ঘরের টুকিটাকি জিনিসগুলো, বিশেষ করে আমি বলবো গৃহিণীদের জন্য, দারুণ দারুণ জিনিস থাকে, আজকে দেখাবো। এবং এতে না অনেক ধরনের ট্রিক্স আছে, বা ধরো কি বলবো, কিচেনে তুমি ব্যবহার করতে পারো এমন ছোট ছোট অনেক ধরনের টুলস আছে যা আসলে প্রচণ্ড পরিমাণ উপকার দেয়। চলো আমার সাথে আইকিয়া ট্যুর। লিফটের স্পেসটা শুধু দেখো, বিশাল বড়। কিন্তু তার মানে হচ্ছে এদের তো এখানে সোফা টোফা থেকে শুরু করে বেড এবং সব কিছুই পাওয়া যায়, যার জন্য ওদের মানে স্পেসটা দারুণ, অনেক বড়, অনেক বড়, বিশাল একটা স্পেস। এই হচ্ছে গিয়ে এন্ট্রি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখান থেকে আমরা উপরে উঠে গেলে এন্ট্রি, আর এখান থেকে হচ্ছে বেরিয়ে গেলে এটা হবে হচ্ছে গিয়ে আবার এক্সিট। এখান থেকেই এক্সিট হবে, আবার ঠিক উল্টো দিকে ওপর দিকে চলে গেলে হয়ে যাচ্ছে এন্ট্রি। বাচ্চাদের আলাদা করে রাখার জন্য জায়গা রয়ে গেছে এখানে, বাচ্চাদের প্লেগ্রাউন্ড। এখানে শুধু সোফা আর সোফা, বিভিন্ন টাইপের কাউচ যেটাকে বলে, ছোট বড় এভরিথিং। সবাই যদি আবার মনে করে থাকো যে খুব একটা কম দাম, তাও আবার না। যেমন হচ্ছে এই জাস্ট একটা কাউচ, এই যে এটার দাম শুধু 329, ইটস নট দ্যাট মাচ রিজনেবল। আবার এটা সব কিছু ছাড়া, মানে হচ্ছে এই সমস্ত ডেকোগুলো ছাড়া, ডেকোরেশন যা করা আছে এগুলো সমস্ত কিছু ছাড়া 919। এই কাউচ এটা দেখো, এটা হচ্ছে 179। সো চাইলেই যে সব কিছু তুমি খুব, হ্যাঁ কিছু মিক্স করা আছে, অবশ্যই মিক্স করা। ওদের এই ধরনের জিনিসগুলো যেগুলো সোফা টোফা এই ধরনের জিনিসগুলো খুব দাম লাগে, মানে তোমার কাছে মনে হবে নাই জিনিসের নাই দাম। কিন্তু আমি যখন নিচে যাব তখন তোমাদের আমি দেখাতে পারবো যে ওদের যেগুলো হচ্ছে গিয়ে ডয়চে বলে হাউস হাল্ড, তার মানে হচ্ছে ঘরের যে জিনিসপত্রগুলো সেগুলো, যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, সেগুলো আবার প্রচণ্ড রকমের রিজনেবল আমার কাছে মনে হয়। বিষয়েরও হচ্ছে গিয়ে এই যে এটা, এটা কি বিষয়ের জিনিস হলো, এদের টি টেবিল, সমস্ত টি টেবিল। অ্যান্ড হ্যাঁ, এটা একটা, এটা একটা দারুণ জিনিস। এটা হচ্ছে গিয়ে তোমার, তুমি বুঝে নিতে পারো তোমাকে কোথায় যেতে হবে না যেতে হবে, বা কোনটার দাম আঙ্গে বোট আছে কি না, মানে সেল প্রাইস কিছু আছে কি না, সমস্ত ইনফরমেশন তুমি এখান থেকে পেয়ে যাবে। আর সবচাইতে মজার ব্যাপার হচ্ছে আইকিয়াতে ওয়াইফাই ফ্রি, ভিলান ফ্রি। এই দেখো, ও এটা একটু দেখি তো, দেখুন সুন্দর না আমার কাছে। এগুলো হচ্ছে প্লাস্টিকের, কিন্তু কালার কম্বিনেশনটা দেখো কি সুন্দর না, আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে, নাইস কালার, রেড অ্যান্ড গ্রিন। এই হচ্ছে বিভিন্ন টাইপের চেয়ার, স্টুল, এগুলো হয় কি এখানে তোমার কিচেনের মধ্যেই অনেক সময় ছোটোখাটো টেবিল সেট করে রাখে, যাদের দুজন চারজনের ফ্যামিলি আছে, যেমন আমাদের নিজেরও, আমাদেরও ছিল, পরে আমরা একটা চেঞ্জ করে ফেলেছি। বাঙালি তো কিচেনটা খুব বড়ও চাই, কিন্তু ওরা কিন্তু এরকমভাবে রাখে। এগুলো কিন্তু আবার সত্য না, এগুলো কিন্তু ডেকোরেশন। ওই দেখো বাবু চকলেট খায়, তোমাদের ভাইয়ার পকেটে কিন্তু সবসময় চকলেট থাকে। ওই দেখো লুকা লুকালা কেন, দেখো এই যে চকলেট থাকে এবং সে সবসময় এরকম করে চকলেট খায়।
এই ক্লিপগুলো দেখো, এই ক্লিপগুলো হচ্ছে গিয়ে তুমি যখন যে কোনো ধরনের চিপস টিপস জাতীয় বা চানাচুর বিস্কিট যেটাই বলো না কেন, বা আদা না তো সরি হলুদ মরিচ হাবি যাবি, এই প্যাকেটগুলোকে ঠাস করে লাগিয়ে ফেলা যায়। প্রাইস ইজ ভেরি মাচ রিজনেবল, 2.99, আর এগুলো হচ্ছে 4.99। এগুলো আমি নিয়েছি কতগুলো হচ্ছে গিয়ে কিচেনে শেলফগুলোর মধ্যে দেওয়ার জন্য। ওদের এখানে কিন্তু কিচেনও পাওয়া যায় একদম পুরোপুরি। কোয়ালিটি টোয়ালিটি জিজ্ঞেস করলে কোয়ালিটি কিচেনের কোয়ালিটি জানি না। খাচ্ছ চকলেট? এটা কিন্তু নাইস না এই কিচেনটা, এটা কিন্তু এটা 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 ছিল না আগে, এটা ফার্স্ট দেখলাম। আমরা যতবারই এখানে এসেছি কখনোই এটা দেখিনি, পুরো একটা মানে বোঝা যায় না যে কোথা থেকে কি। কিন্তু এটা কিন্তু চুলোটা, চুলো এটা এটা চুলা এবং ভেতরে ভেতরে এভরিথিং। উই উই দুই দিকে না ডাবল, এই দেখো এদিকেও আছে দুদিকেই, বিশাল 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 একটা। চলো যাই আমরা সামনে। আবার এই যে অ্যারো দেওয়া, এই অ্যারো দেখে দেখেই আমরা চলে যাব। দেখো মনে হচ্ছে না পিছনে একটা অফিস, আসলে না কিন্তু এটা হচ্ছে গিয়ে তোমার শোরুমটা। শোরুমের ভেতরেই এগুলো এইভাবে করেই সাজানো। বেডরুমটা দেখেছো কি সুন্দর না, ওপরটা দেখো ভেরি নাইস। সোহেল ভাই পছন্দ হয়েছে? হুম টুডেজ আউটফিট। এই জিনিসটা না আমার আমার দরকার আসলে, পিছনে যেই আলমারিটা দেখতে পাচ্ছ সেটার কিন্তু কোনো ধরনের কোনো দরজা নেই, মানে কোনো কিছু নেই, ডোর নাই, কোনো কিছু নেই যেটাকে তোমরা খুলতে পারবে। এটা এটা ওপেন এইভাবেই থাকে, এটা এমনই থাকবে। কিন্তু কত সুন্দর মানে ইয়ে করা দেখো ডিজাইনগুলো, বিভিন্নভাবে তুমি এগুলো ইউজ করতে পারো আসলে। এই যে নিচের দারুণ না, আমার কাছে কিন্তু ভালো লাগে। কিন্তু আসলে মানে আমাদের তো এভাবে আমরা এত সুন্দর করে গুছিয়ে রাখতে পারি না, সেটাই সমস্যা। এই যে এইগুলো এগুলো আমার বাসাতেও আছে, আমি নিয়েছি এই সব কিছু ইকেয়া থেকে। আমি তোমাদের দেখাবো একদিন আমার হোম ট্যুর করে আমি দেখাবো। হ্যাঁ মাল্টিপল ইউজ করা যায় আসলে। দেখো ফ্যান্টাস্টিক কিন্তু না, আমার কাছে ওদের এই জিনিসগুলো খুব ভালো লাগে। আমার ঘরেরটা যেটা আছে আমারটা আমি এখান থেকে নেই নি, আমারটা ওটা আবার হোফ মাস্টার অন্য দোকান থেকে নেয়া, কিন্তু এই টাইপের না আমার কাছে ভালোই লাগে। বাচ্চাদের জন্য অনেক কিছু দেখো, সব হচ্ছে বাচ্চাদের এখানে, যত ধরনের তোমার কী বলবো, টেডি বিয়ার টেয়ার থেকে শুরু করে এভরিথিং, এবং বাচ্চাদের বাচ্চাদের বিভিন্ন রকমের দেখো আসবাবপত্র যা আছে, ফার্নিচার্স সব এখানে বাচ্চাদের ফার্নিচার। ওয়া প্রজাপতি প্রজাপতি দেখো, একদম ছোট বাচ্চাদের জন্য এরকম, একদম ছোট ছোট না আর কি, 4-5 বছর। এই যে বিভিন্ন রকম
তো এদিক দিয়ে হচ্ছে গিয়ে ওদের রেস্টুরেন্ট এটা হচ্ছে ওদের রেস্টুরেন্টটা কফি কফি হ্যাঁ সো এখান থেকে ওদের রেস্টুরেন্টটা আচ্ছা আমার এখন হচ্ছে কফি খেতে ইচ্ছে করছে সত্যি কফি খাই রেস্টুরেন্টটা দেখেছো কত বড় না দারুণ কিন্তু এই হচ্ছে গিয়ে আমরা নিলাম খাবারটা নেওয়ার পর এখান থেকেই তোমার সব কাঁটা চামচ এবং যা যা তোমার লাগবে খেতে এগুলো নিতে হয় ইটস ভেরি ইম্পর্ট্যান্ট এগুলো ছাড়া তো তুমি খেতে পারবে না এবং এই দেখো এই হচ্ছে আমরা নিয়েছি কফির জন্য কাপ নিয়েছি মানে হচ্ছে দামটা রেখে দিয়েছে এবং কফিটা নিতে হবে নিজে নিজে নিতে হবে আমার কফি চলে এসছে আর এই হচ্ছে কি সস দেখো সস তোমার যা যা যদি কোনো সস লাগে আমি এখান থেকে পাঞ্চ করে নিতে পারবো ইটস টোটালি ফ্রি আর এই হচ্ছে কফি মেশিন এখান থেকে কফি এখন আমি যতবার ইচ্ছা ততবার নিতে পারি নো প্রবলেম অ্যাট অল এখানে আমি ড্রিঙ্কস আমি যদি ড্রিঙ্কস নিতাম মানে গ্লাসটা শুধু পে করতাম হয়তো এক ইউরো বা কোনো এরকমই কিছু সো যতবার ইচ্ছা আমি ড্রিঙ্কসটা নিতাম আর কি সো ওখান থেকে কফি মেশিনে কফি নিয়ে দেন এখানে হচ্ছে মিল্কটা এটার ভেতর ছিল সুগারটা আলাদাভাবে সব রকমের সুগার দেওয়া আছে যদি তুমি চাও তুমি ব্রাউন সুগার নিতে পারো আর সাদা অথবা এই হচ্ছে গিয়ে তোমার কি বলবো ওটাকে সুক্রোল টাইপের সুক্রোল বা যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য আমরা যে খেতে বসেছি দেখো সেটাও কিন্তু ডেকোরেট করা একদম পুরো ইকিয়ার যেমন সব কিছু যা আছে সব কিছু ইকিয়ার দিয়েই সাজানো সব কিছু দারুণ না আর এই কর্নারটা আমাদের খুব ফেভারেট কারণ হচ্ছে এই কর্নারে যতবারই আমরা আসি ফ্যামিলি আজকে যদি আমাদের বাচ্চাদের আনিনি ওরা আজকে বাসায় আছে কারণ এখন তো মানে স্কুলের সময় তো স্কুল থেকে এসছে ওরা ওদের মতো বাসায় আছে তো আমরা দুজনই বের হয়েছি যে একটু ঘুরে টুরে আসি আর বাচ্চাদের জন্য যাওয়ার সময় হয়তো কোনো খাবার টাবার কিছু একটা নিয়ে যাব সো ওদের নিয়ে আসলে আমরা এই কর্নারটাতেই বসি আমি আসলে কোনো চিনি নিচ্ছি না নিব না আমার কাছে মনে এটাই মানে ভালো আর আমি যা নিয়েছি তোমাদের সাথে দেখাই তোমাদের দেখতে পাচ্ছ না মনে হয় সো এই হচ্ছে গিয়ে এটা সম্পূর্ণ ভেজিটেবল হ্যাঁ আর এটা হচ্ছে ভেজিটেবল বল ছোট ছোট আমি খেয়ে বলতে পারবো কেমন তার আগে বলতে পারবো না এটা খেতে পারো ইটস নাইস কারণ দাম এত কম এটা হচ্ছে কত ছিল আমারটা ছিল $3.95 তুমি কী পাবে ব্রোকলি বেশ ভালো আর সবচেয়ে বড় কথা কি ফ্যাট নেই ফ্যাট ছাড়া এবং খেতেও ভালো মানে এমন একটা টাইম আমরা তো বাসা থেকে কিন্তু আমরা খেয়ে এসছি তারপর এটা দ্বিতীয়বার সো এমন একটা কিছু খেতে হবে যেটা হচ্ছে কিনা তোমার ফ্যাট করবে না জাস্ট হচ্ছে গিয়ে একটু মনে হবে আচ্ছা ঠিক আছে কিছু খেতে ইচ্ছে করছে কিছু খাই না এমন ফ্রিতে তো না আসলে হচ্ছে গিয়ে তুমি একবার যদি কিনো একবার কিনলে আমরা দু তিনবার করতে পারি নাকি মানে তুমি যতবার ইচ্ছা তুমি নিতে পারো কফি বলো বা ড্রিঙ্কস বলো কোনো ব্যাপার না তুমি একবার পে করবে দেন হচ্ছে তুমি নিবে তো এখানে কেউই নেয় না সো আমি একা নিয়েছি আরেকবার কফি একটা কথা হঠাৎ মনে হলো যেটা বলার জন্যই আসলে আমি ভাবলাম যে কফিটা খাই আর তোমাদের সাথে বলি সেটা হচ্ছে দেখো মানুষের শরীরে কিন্তু হাড্ডির কোনো অভাব নেই ঠিক না কিন্তু জিভে কোনো হাড্ডি নেই
জীব কিন্তু শুধু একটা মাংসপিণ্ড, অথচ এটার শক্তি হচ্ছে সবচাইতে বেশি। তোমার পুরো শরীরে যা শক্তি আর জীবের শক্তি সবচাইতে বেশি। সো এটাকে যখন তুমি ইউজ করবে, ইনফ্যাক্ট তুমি যেটার জন্যই তুমি ইউজ করো না কেন, মানে তুমি যখন কোনো কথা বলবে, আমাদের কথাই বলি জীবটা দিয়ে, সো ভেরি কেয়ারফুল, খুব কেয়ারফুলি কথাগুলো বলতে হয়। আমি চাই না যে ধরো আমার কোনো কথাতে কারো মনে কোনো ধরনের কোনো কষ্ট পায়। ঠিক তেমনই তোমাদের বলবো যে আসলে এটা সবার উচিত, কোনো এটা কোনো উপদেশ দিচ্ছি বলে আবার মনে করো না, কিন্তু এটা জাস্ট আমি শেয়ার করলাম তোমাদের সাথে যে আসলে উচিত না কাউকে এমন কোনো কথা বলে হার্ট করা, বা যেভাবেই হোক কিনিয়ে বিনিয়ে পেঁচিয়ে টেঁচিয়ে কোনো একটা কথা আমি কাউকে বললাম সেটাও উচিত না। যার যার মতো থাকুক না সে, কার কী সমস্যা, ঠিক না? আবার ইকেয়াতে ফিরে যাই, আবার কফিতে, আমার কফি ঠান্ডা হয়ে যাবে। হচ্ছে গিয়ে নিচের অবস্থা, নিচের হাউস হাল্ট, এখানে সব এখানে নানান রকমের জিনিস তুমি পাবে, মানে শুধু এই আফতালুমটার জন্য, মানে হচ্ছে এই জায়গাটার জন্যই আমি আসলে ইকেয়াতে আসি এবং এত পছন্দ করি। এখানে এত মানে ঘরের এত টুকিটাকি এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, আমার কাছে প্রচণ্ড পরিমাণ ভালো লাগে, প্রচণ্ড পরিমাণ ভালো লাগে। আমি তো আজকে কিছু এখান থেকে নেবই, এবং আমি ভাবছি যে এক বন্ধুর বাসায় যাওয়ার আছে, কেননা ওর জন্য কোনো কিছু একটি এখান থেকেই নিয়ে নিই। আমি দেখি যদি আমার পছন্দ মতো হয় তাহলে আমি এখান থেকে নেব। এই জিনিসটা আমার বাসায় হয়তো বা তোমরা দেখেছো কি না, ও সরি আমি তো উল্টা দিক করে রেখেছি, এটা নিশ্চয়ই আমার বাসায় তোমরা দেখেছো, হয়তো বা খেয়াল করেছো কি না আমি বলতে পারছি না। এটা ইকেয়া থেকেই নেওয়াছিল, এটার দামও কিন্তু তেমন একটা বেশি না। দামটা কোথায় গেল রে, এখানে দামটা লেখা নেই সম্ভবত, ওটা ও আচ্ছা 3.99, তেমন একটা কোনো একটা দাম না। দারুণ দারুণ জিনিস কিন্তু, এটা একটা দেখো, এটা একটা আমার খুব দরকার, আমি বলেছি আমার হাজব্যান্ডকে এটা আমার চাই, কিন্তু সে আমাকে দিচ্ছে না। সামান্য একটা জিনিস, মাত্র 10 টাকা দাম, দশের এটা শুধুমাত্র 10টা হয়তো দাম, কিন্তু সে আমাকে কিনে দিচ্ছে না, বলছে যে টাকা নষ্ট, আর বলছে যে এটা হচ্ছে আননেসেসারি। কিন্তু এটা আননেসেসারি না, এটা হলে আমি সোফাতেই খাবো, সোফাতেই বসবো, সোফাতেই সব কিছু করবো। কেনাকাটা করতে আসবে হাজব্যান্ডের সাথে, আর ঝগড়াঝাটি হবে না, এমন কাপল দেখেছো কোথাও? আমাদের কথা কাটাকাটি হচ্ছে কিনে জানো, গ্লাস নিয়ে। আমি একটা পছন্দ করেছি, সে একটা পছন্দ করেছে, সেই নিয়ে এখন সে নিচ্ছে। এগুলো হচ্ছে এদেশি স্টাইলে ডিনার সেট, যেমন হচ্ছে দেখো মাঝখানে হচ্ছে এই এই টাইপের থাকবে হচ্ছে গিয়ে 4টা, তারপর বড় প্লেট হচ্ছে গিয়ে আরও 3টে 3টে 6টা, আর এইরকম হচ্ছে 3টে 3টে, এইরকম। তো আমার কাছে আসলে এটা ইউজফুল মনে হলো না আর কি, কারণ হচ্ছে বাঙালি তো, আমাদের তো আবার অনেক কিছু লাগে সাথে। দামও তেমন একটা কম বেশি কিছুই বলবো না, কারণ হচ্ছে 3500, সো 3500 ফেলে দেওয়ার মতো কোনো কিছু নেই। গ্লাসগুলো সুন্দর, আসলেই সুন্দর সুন্দর। আমি তোমাকে আমার পছন্দেরটা দেখাই, আর তার পছন্দেরটাও আমি তোমাদের আবার দেখাচ্ছি। যেমন আমার কাছে এই গ্লাসগুলো খারাপ লাগেনি, এটা একদম সাদার মধ্যে সাদা সেটাই। আর হচ্ছে এই একটা ছিল এই, আচ্ছা আর তার পছন্দ কোনটা সেটাও দেখাচ্ছি। তা ও আচ্ছা, তার পছন্দেরটা চলে এসছে, বাগানে নিয়ে নিয়েছে তার পছন্দেরটা। তার পছন্দ হচ্ছে এটা, আমি এভাবে দেখাই তাহলে বুঝতে পারবে। এটা আইকিয়াতে এই একটা দারুণ সুবিধা যে এরকম, এটা আমরাও নিয়েছি দুটা এরকম, এটা হচ্ছে গিয়ে বানিয়ে নিতে হয়, দেন তুমি গ্লাসগুলোকে এভাবে করে সাজিয়ে নিয়ে যেতে পারবে বাসায়।
এটা ভাঙবে না। আবার সুবিধা হচ্ছে, এটা আমরাও নিয়েছি, সুবিধা হচ্ছে যে সেম পজিশনে তুমি আবার যখন বাসায় তুমি যদি রাখতে চাও, অনেক সময় আছে না, আমরা তো রেগুলার ইউজ করি না, কিছু কিছু জিনিস আছে আমরা আবার রেখে দিই, সো এভাবে আবার যদি রেখে দিই তাহলে ওটা আর ভাঙার সম্ভাবনাটা খুব কম থাকে। আর দামও খুব বেশি না, মাত্র 50 সেন্ট। সামনে ভ্যালেন্টাইন ডে, কিন্তু কেকের মোল্ডগুলো দেখো, এগুলো সব সিলিকনের, এই যে ছোটোগুলো ছোটোগুলো দেখেছো, এই ছোটোগুলো, আর এরকম রেডও হবে, এই যে রেড না, এটা কিন্তু পিঙ্ক, এগুলো পিঙ্ক টাইপের, বিভিন্ন রকমের মোল্ড আছে, এগুলো স্টিলের। ওই সিলিকনেরগুলোর দাম হচ্ছে তোমার 10 এরও করে, ছোটোগুলো 2.49, স্টিলেরগুলো এভারেজে 10 ইউরো তুমি ধরতে পারো। আমার এরকম একটা সেম ছিল, পরে সেটা জায়গার অভাবে আমি ফেলে দিয়েছি, আমি না, সে ফেলে দিয়েছে, আসলে আমি তো আর কিছু ফেলি না, কিন্তু আমার কাছে ভালোই লাগতো, খারাপ লাগতো না জিনিসটা। ও খারাপ না আসলে, এগুলোর দাম কীরকম, মেবি হচ্ছে 25 ইউরো, মেবি মেবি না, এটা 25 ইউরো ডিস্টিংক্ট। ও হো হো হো, তিনটা মুরগি ধরবে এটাতে, তিনটা মুরগি, এর দামও সেম সেম তোমার গিয়ে 25 করবি। এটা তোমাদের দেখিয়ে রাখি, এটা তোমাদের দেখিয়ে রাখি আমি, এটা দেখো কত বড়, এটা আমি ইউজ করি দুটা, তোমরা দেখেছো আমার কিচেনে, তোমরা এটা দেখেছো, এটা মাত্র 10 ইউরো করে। এখন আমার কাছের যে বন্ধুরা মনে মনে করছো যে নিয়ে আসতে আমাদের জন্য, তাদের বলবো হচ্ছে ঠিক আছে আড্ডা দেওয়ার জন্য বলো আমাকে, দাওয়াত দাও, দুটা দু হাতে করে নিয়ে চলে আসবো, আমি জানি কে কে মনে মনে বলবা। এই বালিশগুলো আমার ঘরে আছে, মানে এগুলো আমি শুধু জাস্ট তখন আমি বেসমেন্ট থেকে আনি যখন হচ্ছে আমার ঘরে কোনো গেস্ট আসে অথবা বিশেষ কোনো দিন থাকে, যেমন ঈদ হলে তখন আমি জিনিসটা উঠাই। এগুলো 25 ইউরো করে এক একটা, পিলো সহ সব সহই এগুলো 25 ইউরো করে, সো আমি দুটো নিয়েছিলাম। আমি প্রতিবার যখনই এখানে আসি তখনই আমি ওয়েট করি কখন এটা একটু কম, মানে একটু প্রাইসটা একটু কম হবে, যদি যখনই কম হবে আমি তখনই নেব, কিন্তু কখনই কম না। সি কেমন লাগে বলো তো, দামটা একটু কমতো, কমে না। আমি আমার সোফাকে তো ঢেকে রাখি, তোমরা দেখেছো, আমি এরকম একটা কিছু চাচ্ছিলাম যেন আমি সোফাটাকে না খুব সুন্দর করে কভার আপ করতে পারি, কারণ হচ্ছে আমার সোফাটা কালারটা তো ব্রাউন। এই সোফার ঢাকার জন্য একটা কিছু দেখো না, এই হচ্ছে গিয়ে আমাদের শপিং চলছে, যা পাচ্ছি আর কি। সোফাটা কভার করার জন্য একটা কিছু চাচ্ছিলাম, আমাদের সোফার কালারটা হচ্ছে যেটা বলছিলাম যে অনেক লাইট কালারটা তো, এবং এই এটাকে কী যেন মানে ইংলিশে কী বলবো আমি জানি না, যে লেদারটা, এই লেদারটাতে দাগটা মানে একটু টাচ করলেই না মানে থাকে, সো একটু কেমন লাগে না, সেই জন্য আমি সবসময় এটাকে কভার করে রাখি। যদি কিছু পাই আজকে, লাইট কালার না, লাইট কালার না, একটু ডিপ কালারের ভালো। এই কালারটা কেমন লাগে, এটা ভালো লাগে, এটা কালার হলো না। প্রবলেম হচ্ছে যখন তুমি কিনতে যাবে তখন তোমার কিচ্ছু পছন্দ হবে না, ইটস নর্মাল। এখানে হচ্ছে বিভিন্ন টাইপের ক্যান্ডেলস, দেন তোমার
ঘরে সাজানোর জন্য খুব সুন্দর সুন্দর জিনিস। দেখো যত ধরনের গাছ আছে এবং এগুলো কিন্তু মোটামুটিভাবে কস্টলি, এমন যে রিজনেবল বলবো তা না, মোটামুটি। এই অর্কিডগুলো আমার ঘরে আছে, আমার বাদে আমি রেখেছি অ্যালোভেরা ভর্তি আমার ঘরে, সবই যেখান থেকেই নেয়া আমার বেশিরভাগ। খুব সুন্দর সুন্দর গাছ, আমার কাছে খুবই ভালো লাগে, আমার কাছে দারুণ লাগে। কিন্তু এদের মানে প্রেজেন্টেশনটা এত দারুণ, কি যেন এত সুন্দর করে ওরা মানে সাজিয়ে রাখে, মনে হয় কি মানে সবই নেই, একটা একটা করে সব নিয়ে নিই। এবং যেমন মনে করো যে এই গাছগুলো, এগুলো দেখো 80 ইউরো করে, 89 থেকে শুরু করে দেখো 9.99, 19.99, 79.99, এটা হচ্ছে 79.99, এটা হচ্ছে অনেক বড় একটা। এটার এই যে ছোট ছোট বাচ্চা টাচ্চাও আছে। এই যে একটা অ্যানাউন্সমেন্ট হলো না, এটা কিসে জানো? এটা হচ্ছে গিয়ে ওই যে তোমাদের শুরুতে বলেছিলাম যে খেলার জায়গা আছে, খেলার প্লে গ্রাউন্ড আছে বেবিদের। সো এই দেখো ওইখানে হয়তো কোনো বেবি হয়তো কোনো ধরনের কোনো প্রবলেম করেছে বা সে থাকবে না, কান্নাকাটি করেছে, তার মাকে ডাকা হচ্ছে। নাইস না? ভেরি নাইস। অ্যান্ড দ্য প্রাইস ইজ ভেরি মাচ রিজনেবল। এইগুলো আমার মনে হয় কারণ এগুলো 20 ইউরো, কিন্তু দেখো সুপার। এই হচ্ছে পুরোটা, এবং আমরা এখান থেকে চলে এসেছি ওই পেছন দিক দিয়ে, আবার পালিশ টালিশ যে ওই দিকটা ছিল, বেডের সমস্ত জিনিসপত্র ছিল যেগুলো আমরা এসেছিল আমাদের সোফার সাথে ম্যাচ করে নিয়ে রেখে আমরা নেই। আইকিয়ার লাগার যেটাকে বলে, তুমি যত জিনিসপত্র আছে সব এখান থেকে তোমার নিজে নিজে নিতে হবে, তোমার মানে তোমাকে নাম্বারটা টুকে টুকে নিয়ে আসতে হবে। ওদের প্রত্যেকটা প্রতিটা জায়গায় ওদের কাগজ এবং পেন্সিল দেওয়া আছে, সেখান থেকে টুকে তোমার নাম্বারটা নিতে হবে, নিয়ে দেন এখান থেকে তুমি যা যা নিতে চাও সেগুলোর খুঁজে খুঁজে তোমাকে সব কিছুই দেখো এখান থেকে তোমার খুঁজে নিতে হবে সমস্ত কিছু। আমি একটু সামনে গেলে তোমরা আবারও বুঝতে পারবে জিনিসটা। এবং এখান থেকেই নিয়ে একবারে, পিছনে ক্যাশ আছে ওখান থেকে একবারে বেরিয়ে যাবে। এই হচ্ছে এক্সিট এখান থেকেই, এই আশেপাশে যা দেখতে পাচ্ছ এই পুরাটা হচ্ছে আইকিয়ার রেগাল। এবং ওই সামনে, আমি যখন সামনে যাব তখন অবশ্যই তোমাদের দেখাবো, ওই সামনে হচ্ছে ক্যাশ কাউন্টার। এখানে হচ্ছে দুভাবে তোমার পে করা যায়, এক হচ্ছে সেলফ মানে হচ্ছে তুমি নিজে করবে, আরেকটা হচ্ছে নর্মাল ক্যাশ সেখানে। তো এখানে যেটা করবে সেটা হচ্ছে তোমার কার্ডে পে করতে হবে, কার্ডে তুমি পে করবে, তোমার নিজেরটা নিজে করে নিতে হবে এভাবে। ওই দেখো দামটা উঠে যাচ্ছে, ওরা অবশ্য থাকে। এই যে দেখো আমাদের আপাজানরা আছে, ওরা হেল্প করবে অবশ্যই। আর অনেক কিন্তু ক্যাশ, কিন্তু অনেকগুলা ক্যাশ। ওই যে পেছনের লাগারের কথা বলেছিলাম সেখান থেকে এসেই হচ্ছে গিয়ে এটা হচ্ছে ক্যাশ কাউন্টার। দেন এখান থেকে আমরা ওখানে বেরিয়ে চলে যাব। সো আমরা বেরিয়ে পড়লাম ওদের বের হওয়ার এখানে। এই আচ্ছা, এই সাইডে হচ্ছে গিয়ে তোমার যত ধরনের ভুল ভ্রান্তি তোমার হবে, অথবা তুমি যদি কোনো প্রবলেমে পড়ো, সমস্ত কিছু এইখানে এই জায়গাটাতে। আর দেখো আমার খুব ভাল লাগে এই জিনিস, ওপরে তো তোমাদের রেস্টুরেন্টে দেখালামই, আর তারপরেও সাথে আছে আরেকটা কাফে বার। এটা এত সুইট, মানে কি বলবো, এত কম প্রাইস কিভাবে রাখে ইকিয়া, আই ডোন্ট নো। এই যে দেখো 1 ইউরো কফি, 1 ইউরো আইসক্রিম আর কি, 1.50 তুমি পেয়ে যাচ্ছ হচ্ছে একটা
মিষ্টি খাবার যেটাকে কি বলবো রোল টাইপের, হ্যাঁ, বা কেক টাইপের, সাথে একটা কফি। এই দারুণ না, দারুণ। আর এখন এখানে আমি আমি দাঁড়িয়ে একটা স্মেল পাচ্ছি, চমৎকার দারুচিনি টাইপের একটা স্মেল আসছে, কারণ হচ্ছে এখানে সিনেমন রোল যেটা বলে সেখান থেকে একটা ফ্যান্টাস্টিক একটা কী বলবো একটা স্মেল আসছে, প্লাস কফির একটা অ্যারোমা তো আছেই। আর আমার মানে কফি খেতে আমি যতটা পছন্দ করি বা না করি, করি তো অবশ্যই, চা বেশি পছন্দ করি, কিন্তু কফির স্মেলটা আমাকে নিতে খুবই ভালো লাগে। আমার কাছে কফির স্মেলটা আমাকে, আমার মনে হয় কি জানো, যে আমি ফ্রেশ হয়ে গেছি একদম। আচ্ছা এখন একটা দেখো, এই হচ্ছে আমার হাজব্যান্ডের সবসময় এই জায়গাটা আসলে পরেই, এখানে আসলেই সেখান থেকে কিছু না কিছু খাবার টাবার নিবে। এখানে পাওয়া যায় খুব ভালো ভালো সুন্দর সুন্দর জিনিস, দেখো মানে সুন্দর বলতে হচ্ছে মজা। এই দেখো জেলি, বিভিন্ন টাইপের জেলি পাবে, বিভিন্ন টাইপের ড্রিঙ্কস, তারপর অনেক কিছু কেকটা, এদের এখানকার কেক, দেন ডোনাটস, অনেক মজার, খুবই মজার, খুবই মজার। এটা হচ্ছে লাস্ট, মানে এখান থেকে তুমি তারপর বেরিয়ে চলে যাবে। ঠান্ডা কাকে বলে এবং কত প্রকার, এখন যদি জানতে, মানে মনে হচ্ছে কি জানো, ফ্রিজে মাংস রেখে দিলে যেমন অবস্থা হয় না, এটা কেমন ধোয়া ধোয়া ভাব হয় না, সেরকম অবস্থা। আমি তো বাবা গাড়ির মধ্যে উঠে দৌড়। আচ্ছা আমরা ইকিয়াটা শেষ করলাম, ইকিয়া ব্লগ এখানেই শেষ করছি। তোমাদের কাছে কেমন লাগলো জানাবে আমাকে, আর যারা কলকাতা থেকে আমাকে দেখো, অনেকেই আমি কলকাতার অনেককে আমি পাই যে যারা আমাকে লেখো, তাদের জন্য বলবো যে তোমাদের তো ভাই ইকিয়া আছে নিশ্চয়ই, সরি আইকিয়া, আমি ডয়েচে বলে ফেলেছি, আই এম ভেরি সরি। সো এই হচ্ছে কি, আমাদের গাড়িতে সব মাল উঠে যাবে এখন। তাহলে আজ এখানেই এই ব্লগের শেষ করে দিচ্ছি। আর ইকিয়া ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবে, লাইক কমেন্ট শেয়ার সব কিছু চাই। আর হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবে, ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, অনেক 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 দোয়া, অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের সবার জন্য। এই হচ্ছে আইকিয়া থেকে বের হওয়ার জন্য পার্ক হাউস থেকে নামার রাস্তা। এটা যে কি মানে ডেঞ্জারাস কি বলবো, আমার যতবারই আমি আসি আমার এই জায়গার জন্য আসলেই ভয় লাগে, কারণ হচ্ছে একটা বিশাল একটা চক্কর, মানে আজ এই যে আমরা একটা ফ্লোর গিয়ে আরেকটা ফ্লোরে ডাউন করলাম, এই যে নামলাম আমরা, এরপরে আরেকটা ফ্লোর আছে, ঘুরতে থাকবে ঘুরতে থাকবে ঘুরতে থাকবে। এই সময়টা যার হাতে স্টিয়ারিং আছে, মানে কি বলবো, তার জন্য আসলে এই ব্যাপারটা খুব রিস্কি। সো আমরা বেরিয়ে গেলাম, অন্তত পক্ষে এটা তিন থেকে চারতলা, চারতলা না এটা চারতলা ছিল, চারতলা থেকে আমরা এখন একেবারে নিচে নেমে আসলাম। এবার আইকিয়া থেকে আমরা বের হয়ে গেলাম, টাটা আইকিয়া, আইকিয়া।